সুকুমার নগরের বাসিন্দা প্রদীপ ভট্টাচার্য আর তার বছর এগারোর মেয়েকে সাথে নিয়ে গতকাল দুপুরে এই এলাকাতেই দামোদরের ফিডার ক্যানেলের জলে স্নান করতে নামেন। কোনো কারণবশত প্রদীপবাবুর মেয়ে জলে পড়ে তলিয়ে যেতে থাকে। তা দেখে মেয়েকে বাঁচাতে বাবাও জলে ঝাঁপ দেন, কিন্তু বাবা বা মেয়ে কেউই সাঁতার না জানায় বিপত্তি ঘটে। এদিকে ক্যানেলের উল্টো দিকে যারা স্নান করছিলেন তারা বিষয়টি দেখতে পেয়ে ঝাঁপিয়ে প্রদীপবাবুর মেয়েকে উদ্ধার করলেও প্রদীপবাবুর কোনো খোঁজ পায়নি তারা। কোকবের থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে প্রদীপবাবুর মেয়েকে উদ্ধার করে দুর্গাপুর মহকুমা হাসপাতালে নিয়ে যায়। সেখানে তাকে ICCU-তে ভর্তি করা হয়। এদিকে প্রদীপবাবুকে খুঁজতে জলে নামানো হয় বিপর্যয় মোকাবিলার একটি দলকে। রাত আটটা পর্যন্ত অনেক খোঁজাখুঁজির পরেও প্রদীপের কোনো খোঁজ পাওয়া যায়নি। এরপর আজ ভোর ছটা নাগাদ প্রদীপবাবুর দেহ ক্যানেলের জলে ভাসতে দেখে স্থানীয়রা। ব্যুরো রিপোর্ট, সমাজ হিতৈষী। দক্ষিণবঙ্গে প্রথমবার দুর্গাপুরে সুপার স্পেশালিটি ডেন্টাল ইউনিট ও পলিক্লিনিক, এ ইউনিট অফ রিয়েল লাইফ হসপিটাল। এখানে আপনারা পেয়ে যাচ্ছেন দাঁতকে যত্ন রাখতে সমস্ত রকমের পরিষেবা, যেমন রুট ক্যানেল ট্রিটমেন্ট, ক্রাউন ও ব্রিজেস, সিঙ্গেল সিটিং আর সিটি, ফিক্সড ডেন্টাস, ওরাল টিউমার, ডেন্টাল বায়োপিসি, ডেন্টাল ব্রিজ স্কেলিং এবং ডেন্টাল ফিলিং, দাঁতের এক্সরে ও ওরাল সার্জারি, এছাড়া আরও অনেক পরিষেবা। সিনিয়র সিটিজেনদের জন্য থাকছে 15% ছাড়। আর দেরি না করে আজই চলে আসুন আমাদের ঠিকানায়, জয়ানন্দ ভবন, বেনাচিতি, দুর্গাপুর, ঠিক অগ্রণী গলির বিপরীতে। আমাদের ফোন নম্বর 7585953232।